হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেকেডি ক্যারিয়ার ওয়াল। তো আগে চলে এসেছি তোমাদের রিক্রুটমেন্টটি আরও একটি আপডেট নিয়ে। তোমাদের যে এবার রিক্রুটমেন্টটি করা হবে একটি প্রাইভেট কোম্পানি জব পূর্ব মেদিনীপুরে হলদিয়াতে নিয়োগ করা হচ্ছে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের মধ্যে যে কোম্পানি হাব আছে সেখানে কিন্তু নিয়োগ করা হবে। তো নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু জেনুইন নিউজ, এটা কোনো ফেক খবর বা কিছু নয়। এনাদের যে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে, এনারা সেটা সংক্রান্ত একটা চিঠি করেছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে, এবং চিঠি করে তারা জানিয়েছে যে তাদের কিছু স্টাফের প্রয়োজন বা কাজ করার জন্য কিছু ওয়ার্কার প্রয়োজন। তো সেই যে ডিটেলস, জব ভ্যাকেন্সি ডিটেলস এনারা যেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে পাঠিয়েছে, এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এই ভ্যাকেন্সিটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো তোমরা যারা কাজ করতে ইচ্ছুক তারা এই ভিডিওটা পুরোটা দেখো, কীভাবে কন্ট্যাক্ট করবে এই কোম্পানিতে সব কিছু বলে দেওয়া আছে। তার আগে তোমরা ক্রাইটেরিয়াগুলো জেনে নাও। এই কোম্পানিটা নিয়োগ করা হচ্ছে ফ্রেন্ডশিপ এন্টারপ্রাইজ। এখানে বলা হচ্ছে প্রোপাইটার আকসার আলী শাহ। এখানে সিভিল মেকানিক্যাল অ্যান্ড মেশিনারি জেনারেল অর্ডার সাপ্লায়ার্স, এই মেশিনারি কোম্পানিতে তোমাদের নিয়োগ করা হবে, যার নাম হচ্ছে ফ্রেন্ডশিপ এন্টারপ্রাইজ। যার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। এবং এখানে তোমাদের ভিলেজ পোস্ট এবং পুলিশ স্টেশন সুতাহাটা পূর্ব মেদিনীপুর, পিন 721635, এই অ্যাড্রেসটা দেওয়া আছে। ডিসেম্বরের 12 তারিখে এটা পাবলিশড হয়েছে। তো এখানে দেখো, টু এমপ্লয়মেন্ট অফিসার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে চিঠিটা করা হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসারকে, যে কী বলা আছে এখানে সাবজেক্টে, উই আর ফ্রেন্ডশিপ এন্টারপ্রাইজ ডুইং কন্ট্রাকচুয়াল জব অ্যাট WBWML হলদিয়া, উই নিড টু ডিপ্লয় 18 আনস্কিল ম্যান পাওয়ার। এখানে কিন্তু 18 জন আনস্কিল ম্যান পাওয়ার তারা নিয়োগ করবে এমনটা চিঠি করে জানিয়েছে। ইন আওয়ার রোল অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, ওয়েজেস অ্যান্ড নো ওয়ার্ক নো পে বেসিস, ওয়েজেস দেওয়া হবে মজুরি বেসিস পার ডে, এবং নো ওয়ার্ক নো পে, কাজ না করলে কোনো কিন্তু টাকা পাবে না। অর্থাৎ এটা সম্পূর্ণ প্রাইভেট কোম্পানির জব, যার অ্যাজ পার অর্ডার নম্বর এখানে দেওয়া আছে। চেক লিস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান, কী কী তোমাদের লাগছে ক্রাইটেরিয়া বা তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে, নেম অফ দ্য পোস্ট আনস্কিল লেবার নেওয়া হবে, 18টা পোস্ট আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কোনো লাগবে না। অর্থাৎ তুমি যদি নিরক্ষর হও বা যদি নিজের নামটুকু সই করতে পারো তাহলেও কিন্তু চলবে, বা নাম সই না করতে পারলেও চলবে, কারণ এখানে আনস্কিল লেবার হিসাবে নেওয়া হবে। এবং তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান এক্ষেত্রেও কোনো কিছু লাগছে না। তোমাদের এজ লিমিট 18+ হলে কিন্তু চলবে। এবার তোমাদের ওয়েদার ওমেন আর এলিজিবল, মহিলাটা করতে পারবে না, কেবলমাত্র পুরুষরা আবেদন করবে। স্টার্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশান 12 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 19 তারিখে লাস্ট ডেট বিকেল 3টে পর্যন্ত অ্যাপ্লিকেশান রিসিভ করার। ক্লোজিং ডেট কিন্তু হয়ে যাচ্ছে, ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশানস 22 তারিখ কিন্তু ক্লোজিং ডেট হয়ে যাচ্ছে। তো এখানে তোমাদের নেম, ডেজিগনেশান, কন্ট্যাক্ট পার্সন তোমরা আকসার আলী শাহ, প্রোপাইটার ফ্রেন্ডশিপ এন্টারপ্রাইজের যে প্রোপাইটার আছে এনার সঙ্গে যোগাযোগ করতে পারো ডাইরেক্ট এই ঠিকানায় গিয়ে, বা তোমাদের উপরে যেটা দেখালাম যেখানে মোবাইল নাম্বার আছে এখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারটায় কিন্তু তোমরা দিয়ে কিন্তু ডিটেলস জানতে পারো, এবং তোমাদের আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এনাদের যে অফিস আছে সেখানে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে। তো এটাই ছিল আজকের প্রাইভেট কোম্পানির জব আপডেট। ভিডিওটি ভালো লাগলে এবং কোনো কোয়ারিজ থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবে।